অডিও ইন্ডাস্ট্রির অব্যবস্থাপনার কারণে ভালো গান শ্রোতাদের কাছে পৌঁছচ্ছে না বলে মন্তব্য করেছেন বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধার মতে এই সময়ে শিল্পীরাও অনেক ভালো গান তৈরি করছে, কিন্তু প্রযুক্তিগত কারণ ও বাজার ব্যবস্থার বেহাল দশার কারণেই ভালো গান থেকে শ্রোতারা বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। প্রচণ্ড গান করছি, খুব অনেক বেশি গান করা হচ্ছে, কিন্তু মানে মানুষের কাছে পৌঁছতে পারছি না। একটি কারণে আমি যেটা বলি যে প্রযুক্তিগত কারণে এখন মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। কতক্ষণ একটা ইন্টারনেটের মাধ্যমে একটা মানুষের কাছে পৌঁছানো যায়, এইটাই হয়ে গেছে সারা বিশ্বের সমস্যা, এটা আমাদের শুধু সমস্যা নয়। ফলে পৌঁছতে গেলে কতগুলো মেকানিজম ব্যবহার করতে হচ্ছে, কতগুলো কৌশল ব্যবহার করতে হচ্ছে, ওইটা আমাদের জন্য একটু অসুবিধা হয়ে গেছে। কারণ কৌশল ব্যবহার করতে গেলে আমাকে এখন পৃথিবীর টেকনোলজি সম্পর্কে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে হবে, সেটা একজন গায়কের পক্ষে নেটে বসে বসে করা, এটা আমাদের পক্ষে এখন সত্যি খুব কঠিন। তা আমার মনে হয় মানুষের চাহিদাটা এখন টেলিভিশন কিংবা হার্ড কপির থেকে তো চলে গেছে স্মার্টফোনে এবং আরও অন্যান্য কোনো চিপসে চলে যাবে, ওদিকে আমাদেরকে যেতে হবে, তাহলে পৌঁছতে পারবে। আমাদের গান কিন্তু অনেক গান হচ্ছে বাংলাদেশে গান, এবং খুব ভালো ভালো গান হচ্ছে। ইয়াং ছেলেমেয়েরা যে গান করছে না, তাটা সেগুলো তো খুব দ্বিতীয়ত ঈর্ষার মতো ব্যাপার আমাদের কাছে। খুব ভালো ভালো গান হচ্ছে, নতুন ছেলেরাও করছে ভালো।